ফিরলাম বিরতির পর। আপনাদের জানিয়ে রাখবো যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন চালু হলো রাজ্যে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন চালু হলো রাজ্যে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায়। 29টি জেলা ভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ওপিডি কমপ্লেক্সে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন 29টি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা শাসক দশরথ দেববর্মা, সহকারী সভাধিপতি শ্যামল দাস সহ আরো অন্যান্যরা। সেখানে বা উপস্থিত ব্যক্তিরা কি বলেছেন শুনুন। জন্য এই প্রোগ্রামটা লঞ্চ হচ্ছে। এই ছোট বাচ্চাদেরকে এই সমস্যা, ডায়রিয়ার সমস্যাটা অনেক সময় থাকে, যেটা আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না, যার কারণে তার প্রাণহানি ঘটে। যেখানে ডাক্তার সাহেব বলছিলেন একটা পার্সেন্টেজ যে দেশে কত বাচ্চা এই ডায়রিয়ার কারণে মারা যাচ্ছে। ডায়রিয়া এমন এমন মারাত্মক কিছু নয় যে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো না। একটা অনেক পুরানো ব্যাধি, যে মানুষের জীবনের সঙ্গে মানুষ সৃষ্টির থেকে ডায়রিয়ার সৃষ্টি হয়েছে। ডায়রিয়ার যেটা যেখানে আমাদের জানের লস হয়, যার প্রাণহানি ঘটে, সেটা হচ্ছে শরীরে জলের মাত্রা কমে যাওয়া। এটাকে পূরণ করার জন্য ওয়ারেস এটার একমাত্র উত্তম মাধ্যম। সব থেকে বড় মেডিসিন যদি বলি যে ওয়ারেস, ওয়ারেস আমরা ঘরেও তৈরি করতে পারি এবং আমরা সেটাই সবাই জানি, কিন্তু আমাদের এটা নিয়ে সচেতন হতে হবে, সমাজকে আরো সচেতন করতে হবে যে ডায়রিয়া হলে, বাচ্চাদের ডায়রিয়া হলে আমরা কি করব। সরকার কিছুদিন আগে রাজ্য লেভেলে এটা উদ্বোধন হয়েছে, রাজ্য স্তরে শুরু হয়েছে, আজকে এখানে ডিস্ট্রিক্ট লেভেল হচ্ছে। তো কোনো জিনিসকে আমরা যদি গুরুত্ব না দিই বা সেটা নিয়ে যদি সচেতন না থাকি, তাহলে আমাদের লস হয়, ক্ষতি হয়। এইটাকেই সামনে রেখে এই ডায়রিয়া নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি। ডায়রিয়া আমাদের ডিস্ট্রিক্ট থেকে, আমাদের জেলা থেকে সম্পূর্ণরূপে দূর করা, উন্মূলন করা, যাতে আমাদের ডায়রিয়ার কারণে কোনো বাচ্চাদের প্রাণ না যায়, সেই জন্য আমাদের কাজ করা। আমরা 1 জুলাই থেকে 31 অগস্ট পর্যন্ত এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন চলবে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে এই কর্মসূচিতে জেলার 5 বছর বয়সী পর্যন্ত শিশুদের জন্য বাড়িতে বাড়িতে যাবে আশা কর্মীরা, এবং বাড়িতে গিয়ে তারা 2টি করে ওআরএস প্যাকেট এবং 14টি জিঙ্ক ট্যাবলেট দিয়ে আসবে। যদি বাচ্চারা ডায়রিয়া আক্রান্ত হয় তাহলে যেন সঙ্গে সঙ্গে তাদের খাওয়ানো যায় এবং সুস্থ করার জন্য ন্যূনতম ব্যবস্থাটুকু করা যায়। নিচে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।